হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমের সিজনে যদি আম না খাই তাহলে কিভাবে হয় দেখতেই পারতাছো। আম বানানো, ভর্তা বানানোর জন্য আমরা প্রস্তুতি নিতেছি। আমটি এখন সুন্দরভাবে কাটা হচ্ছে মিশিং দিয়ে। আমটি কাটার পরে যা একটা এনার্জি আসতেছে না মুখের মধ্যে, এখনই রস এসে পড়তেছে। গুঁড়া মরিচ নয়, অবশ্য কাঁচা মরিচ দিতে চেষ্টা করব আমরা। তবে হ্যাঁ, কাঁচা মরিচ দেখা যাক দিতে পারে কি না। শুকনো মরিচও সাথে নিয়ে নিয়েছি। আম ভর্তা তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও। বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি ফলো করে দিয়ে রাখবে, আর দেখতে থাকো কীভাবে আমরা এটা আম ভর্তাটি বানাই। খুবই ভালো লাগতেছে, একটু পরেই দেখতে পারবে আমটি কীভাবে মাখা হয় এটা। হ্যাঁ, ও আস্তে আস্তে এটা কাটতেছে, কাটতে কাটতে সামনে যাইতে থাকে আমরা। দেখা যাক, আম আসলে এগুলি এখানে 10টা আমের মতন আছে, আমরা 5 জন এখানে বইছি, খুবই ভালো লাগতেছে কাটতে। এখনই মরিচ কেটে সুন্দরভাবে আমরা এখানে দিয়ে দেব, দেখা যাক আর কি হয়। সামনে যেতে থাকি আমরা, ভরপুর দুপুরবেলা আম ভর্তা, খুবই টেস্ট একটা খাবার, এটা খুবই ভালো লাগে। দেখা যাক সামনে আমরা আরো যেতে থাকি। এই তো আম কাটা হয়ে গেছে। এখন আম কাটার পরে এখন চাইছিলাম যে মরিচ দিব, মরিচ দিতে চাই, দেখতেছি যে মরিচগুলিতে ঝাল নাই। এখন মরিচে ঝাল না থাকার কারণে আমরা দ্বিতীয় পদ্ধতি বেছে নিলাম যে শুকনো মরিচ। এখন শুকনো মরিচ দেব এটার মধ্যে। এই কাঁচা মরিচ কাটতেও ঝামেলা হইতাছে, কাঁচা মরিচ কাটা ঝামেলার কারণে, এমনকি কাঁচা মরিচগুলো ঝাল কম। এখন আমরা ওই যে শুকনা মরিচ নিয়ে নিলাম, ভালো করে লবণ দিয়ে শুকনা মরিচগুলো ডলিয়ে খুবই মচমচা করে নিয়েছি, খুবই দেখতে ভালোই লাগতেছে। তারপরে এটা আমের মাধ্যমে এটা ভালো করে মাখিয়ে নিব। আমগুলি আমগুলি মাখিয়ে নেওয়ার পরে খুবই ভালো লাগবে, দেখা যাক। আর তো দেরি সইতাছে না, মুখে রস এসে পড়েছে। যাক, দেখা যাক কিভাবে কি হয়। লবণ আবার দিল। আরে ভাই, এত লবণ দিতেছ, এই যে আমগুলি দেখতেই পারতেছেন প্রিয় দর্শক কিভাবে আম ভর্তা বানানো হচ্ছে। দেখতেছেন আমটির সাথে কিভাবে মরিচ দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ভালো করে মাখা হইতেছে। আমটা প্রচণ্ড টক, আর মরিচ দেওয়ার কারণে এমন পরিমাণ ঝাল হইছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপনারা না খাইলে বুঝবেন না, অবশ্যই কমেন্ট করবেন আম ভর্তাটি বানানো দেখে কেমন লাগলো। এখন চিনিও দিতে চাইতেছি আমরা, যে যদি প্রচুর পরিমাণ ঝাল হয়ে যায় তাহলে চিনি দিয়ে একটু আরও টেস্ট বাড়ানোর জন্য। দেখা যাক, এখন ভাবতেছি চিনি দিতে চাইতেছে কিনা। তা আমার বন্ধু বলতেছে চিনি দেওয়ার জন্য, যে চিনি দিলে মনে হয় বেশি ভালো হবে, একটু টেস্টও হয়ে যাক আগে। একটু টেস্ট করার পরে বোঝা যাবে আসলে কী হয়েছে এখানে। চিনি অবশ্যই আমরা এখানে দিয়ে দেবো, চিনি চিনি দিলে আর বেশি ভালো লাগবে। হ্যাঁ, চিনি, এই তো এখন চিনি দিলে বেশি ভালো হয়। এই যে চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়েছি, এখন লবণও দেওয়া হয়েছে। তারপরে এখন লবণ দিতেছি, পরবর্তীতে চিনি আমরা এখানে দিয়ে দেবো, চিনি দিলে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবে। ভিডিওটি দেখতে থাকো, বাই বাই, টাটা, সি ইউ।